হ্যালো ভিওর্স আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এখন রাত্রের বাজে প্রায় একটা কুড়ি রাত একটা কুড়ি আমাদের কাছে ফোন চলে এসেছে এটা হচ্ছে শিকারপুর শিকারপুর দিয়ে আমরা চলে এসেছি এই যে তড়িঘড়ি ফোনপে তো এটা কাদের বাড়ি সুবল ঢালির বাড়ি আর তো বন্ধুরা এই রাত একটার সময় আমরা রেস্কিউ করতে এসেছি হয়তো দেখতে পাচ্ছ বা পরে আমাদের দিকে আমার দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু জুম করে দেখাই এই তো এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো কিভাবে আমরা এটাকে রেস্কিউ করি বলে দি এটা হচ্ছে গরু থাকে এখানে গোয়াল ঘর আর গোয়াল ঘরের মধ্যে হঠাৎ এখানে এসে দেখতে পাই কে দেখতে পেয়েছিল কিভাবে দেখতে পেয়েছ ও মানে বাইরে ছিল বাইরে থেকে ভিতরে ঢুকছে আচ্ছা আচ্ছা তো না 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 এই বাথরুমে যাচ্ছিল তো খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে তো তার কথা পরে শুনবো বন্ধুরা ভিডিওর সঙ্গে যুক্ত থাকো দেখো কিভাবে এটাকে রেস্কিউ করি পরে শুনে নিচ্ছি কিভাবে কি হয়েছে তো বাথরুমে যাচ্ছিল এই রাত্রেবেলা তো লাইট ছিল হাতে না আর যদি বন্ধুরা হাতে টর্চ লাইট না থাকতো খুব বড় বিপদ হতে পারতো তাই সবাইকে বলে দেবো যে তোমরা একটু টর্চ লাইট টর্চ লাইট নিয়ে এই অন্ধকারে হাঁটাচলা চলা এই সময়টা এখন এটা তো বড় সাপ আর এই সময় বেশিরভাগ ডিম থেকে বাচ্চা বেরোয় বাচ্চাদের একটু বেশি ডেঞ্জার হয় তো দেখা যায় না চোখে এটা তো বড় দেখা গেছে হঠাৎ তাই লাইটের সুব্যবস্থা থাকলেই সেখানে যাওয়া আশা করো আর আমাদের এই সমস্ত কাজ যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে এখন রাত বাজে প্রায় একটা কুড়ি প্রায় দুটো বাজতে আসছে আমরা চলে এসেছি শিকারপুর আমাদের পার্শ্ববর্তী গ্রাম তো দেখতেই পারছ আমরা বুঝতে পারছি না যে কত বড় আমরা বুঝতে পারছি না কত বড় খুব আওয়াজ করছে साउंड कर रहा है साउंड कर रहा है है ना कोई दिक्कत नहीं ना ना पे पे ठीक खूब बड़ो खूब बड़ो बाप बाप रे साइज की हटात এই সাপ দেখলে মানুষ ধরে ফেলেছি বন্ধু ধরে ফেলেছি বন্ধুরা ধরে ফেলেছি আমাদের হাতে চলে আসছে কিন্তু এইভাবে বার করা যাবে না লবণের বস্তাটা সরাতে হবে না হলে ও খুব জোর খাটাবে আমাদের আমাদের থেকে ভাগতে চাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা হাতে চলে এসেছে অন্ধকারে ক্যামেরা খুব ভালো হচ্ছে না তো তার জন্য ক্ষমা চেয়ে নেব

যে যে সাপটাকে দেখেছে আর সব কিছু বলছি বন্ধুরা একটা গা ছমছম ব্যাপার খুব বড় একটা সাপ আর আর লাইটটার গায়ে মেরোনা আমার ক্লাসে অসুবিধা বাপরে বাপ ও ও সাবধানে সাবধানে অনুপ সাবধানে খুব সাবধানে তো বন্ধুরা দেখতেই পারছো এই সুতো সব জায়গায় আমার গলা সময় খুব খুব মানে এনার্জেটিক একটা সাপ আর ওর খুব ভাগ্য ভালো যে বাথরুমে যাচ্ছিল তার ভাগ্য খুব ভালো যে হাতে টর্চ ছিল দেখে ফেলেছে যে সাপ আছে সেখানে তো আমরা এই সাপটাকে ধরে ফেলেছি আচ্ছা বলছে সাড়ে তিন হাত তিন হাত বা চার হাত হবে আজকে আমরা একটু মেপে নিচ্ছি যে কত কতটা হতে পারে তিন হাত তিন হাত তিন হাত তিন হাত হয়েছে আর তো বন্ধুরা দেখতেই পারছো এটা হচ্ছে শিকারপুর আর এর বাচ্চাও থাকতে পারে একটু সাবধানে থাকবেন বাইরে একটা দুটো লাইট দিয়ে রাখবেন এই যে যেরকম অন্ধকার এরকম অন্ধকার রাখেন কেন বাড়ি অন্তত একটা লাইট না রাখা উচিত মানে কোন সময় যে কোথার থেকে কি আসবে কিচ্ছু বলা যায় না আজকে ছেলেটার কাছে লাইট ছিল বলে আজকে কিন্তু আপনারা একটা বিপদের হাত থেকে বেঁচে গেছেন এই কিছুদিন আগে শিকারপুরে একজনকে ছিল তাই না ওই খাতার মধ্যে থেকে তো এরকম লেবু খাত তো এরকম

সাপটা যাচ্ছে সাপটা কি নিজের রাস্তায় যাচ্ছিল না দাঁড়িয়ে ছিল ওখানে আর তোমার হাতে কি লাইট লাইট ছিল কিছু আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর হাতে একটা লাইট ওই লাইটটা ছিল ওর হাতে তার জন্য অন্ধকারে বেঁচে গেছে তো তুমি কি বলতে চাইবা যেখানে লাইট লাইট না থাকে সেখানে যাওয়া কি উচিত এই সময় না না আজকে একটা আজকে একটা বিপদ হতে পারত বিপদ থেকে বেঁচে গেছো আর আমরা এই যে রেস্কিউ করে নিলাম কেমন লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা আর তোমাকেও খুব ধন্যবাদ আপনাদের খুব ধন্যবাদ যে সাপটাকে না মেরে আমাদেরকে খবর দিয়েছেন যাতে সাপটাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি

আমরা এটাকে ব্যাকবন্দি করছি তো বন্ধুরা এই সমস্ত ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের ওপরে ভিডিওর ওপরে কর্নার একটা নাম্বার আছে যখন এই সমস্ত প্রকারের কিছু দেখবে যাকে সেভ করা খুব দরকার যে সমস্ত প্রাণীদের সেভ করা খুবই দরকার আমাদেরকে ফোন করবে আমরা চলে আসবো